আচ্ছা কব নে কব নে তোমার এই যন্ত্রণায় আমার বড় বন্ডা চলে গিয়েছে আমি বুঝতে পারছি না 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 আমার কোনো দোষ নেই আমার আচরণে খুশি হয়ে যদি তোমার বোন চলে যায় আমি কি করতে পারি বলো তোমার আচরণে খুশি হয়েছে লেগেছে আসলে হয়েছে কি একদিন খোঁচাই নিয়ে দিয়ে না ওরে সাতটা মাই দিছিলাম পাঁচবার পারে ও তোর না মারবো না দেলা ভাই তুমি তোমার হাত সামলাও আরে কি কই না কই আমি তোরই বেশি ভালোবাসি তাই হ্যাঁ মানুষের সামনে ভালো আচরণ করা লাগবে সব সময় কিন্তু সোনমা কাকা ভালো হবি না আমার তো মন চাই আমি সাজি কিন্তু আমি সাজলি তো তোমরা দুজন পাগল হয়ে যাবা আমি চাই না তোমরা পাগল হয়ে যাও তাও ভালো আচ্ছা এই খিরে তোর তো পিকচার বাইরে গেছে মেয়ের শিখা আমি তোর ভালো মনে করিলাম রে তুই তো আসলেই চেতে যা পারো সুদ্ধা রে আরে এ কি করলি তুই আমি ওর সাথে কথা করছি তুই কেবা করে অমতাহান হয়েছিস আরে মুসলমান নিছু ও তোলে ভর্তি করে নে তো ও কি একটা কাজ করলো কও তো ও কি তো ওইভাবে বসে আছে এখনো আরে শুধু শুধু থাকলে তো হয় কি করেছে চোখ মেরে ধরে রাখাছে আমি যদি চোখ মারতাম তাহলে ওইখানে ঘুরে থাকতে পেতেন আমার কোলে থাকতো বুঝছাও তাহলে কি ওকেও কি তুমি ভাগ্নে মনে করছো জি না নিশ্চয় না কারণ ও তো তোমাকে ডার্লিং মনে করছে কারণ ওর সাউনিতি তাই পাইছি ওর চোখের মধ্যে শুধু তুমি 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 দুলো ভাই আমার চোখের দিকে তাকিয়ে বলো তো আমি কি বলছি তোর চোখের মধ্যে গরু দেহাজ আছে হ্যাঁ কি রে কি হয়েছে খা তো তোমার ফোন আবার তালেই থাকে আমার ফোন নে ফোন আবার বলি হবে না বাহার সব সল বলে সব কমাই এবার ভাই হবে ফাইনাল খেলা ওই একটা কি একটা কথা যেন আসছে আমাদের কথাটা আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ মেনে নিতে পারছে না কি একটা মনে কি খেলা হবে বারে বারে তালে তালে বলছে খেলা হবে তো খেলা হবে না এখন হবে নাচ খেলা হবে না খেলা হবে কথাটা হচ্ছে ওরা মেনে নিতে পারে তা আমরা মানতে পারি না তাই না তো অথচ আমাদের হ্যাঁ কি সমস্যা
আগের বহু ছেড়ে আবার বিয়ে করেছি, নতুন বহু নিয়ে সুখে সংসার করতেছি, যৌতুক নিয়া পিয়া কয়া গাড়ি কিনেছি, মাইয়ে লোকের সাথে শুধু চিকারি করতেছি, সব ব্যবসা ছেড়ে নতুন ব্যবসা ধরেছি, বইয়ের দুষ্টি মেরেছি, বইয়ের বিদায় জানাইছি, বইয়ের তাড়িয়ে দিয়েছি, বইয়ের খেতায় দিয়েছি, বইয়ের দুষ্টি মেরেছি, বইয়ের বিদায় জানাইছি, বইয়ের তাড়িয়ে দিয়েছি, বইয়ের খেতায় দিয়েছি। বিয়া কয়া বাড়ি বানাইছি, পরের টাকা গুনতে বড় ভালো যে বাসি, বেশি টাকা পাইয়া ওকে ঘরে তুলেছি, আসর ঘরে বইয়ের গলায় মালা পরাইছি, আবার বিয়ে করার জন্য ঘটক ধরেছি, বইয়ের দুষ্টি মেরেছি, বইয়ের বিদায় জানাইছি, বইয়ের তাড়িয়ে দিয়েছি, বইয়ের খেতায় দিয়েছি, বইয়ের দুষ্টি মেরেছি, বইয়ের বিদায় জানাইছি, বইয়ের তাড়িয়ে দিয়েছি, বইয়ের খেতায় দিয়েছি। কইরা জীবন বরবাদ করেছি, পৌঁছাড়তে গিয়ে কত কেস খাইয়েছি, টাকার বলে কেস মামলায় খালাস পাইয়েছি, এখন আবার নতুন কইরা বর সেজেছি, আবার বিয়ে করার জন্য ঘটক ধরেছি, বইয়ের পুষ্টি মেরেছি, বইয়ের বিদায় জানাইছি, বইয়ের তাড়িয়ে দিয়েছি, বইয়ের খেদাই দিয়েছি, বইয়ের পুষ্টি মেরেছি, বইয়ের বিদায় জানাইছি, বইয়ের তাড়িয়ে দিয়েছি, বইয়ের খেদাই দিয়েছি, আগের বহু ছেড়ে আবার বিয়ে করেছি, নতুন বহু নিয়ে সুখে সংসার করতেছি, সৌতুক নিয়া পিয়া কইরা গাড়ি কিনেছি, মাইয়ে লোকের সাথে শুধু শিকারি করতেছি, সব ব্যবসা ছেড়ে নতুন ব্যবসা ধরেছি, বইয়ের দুষ্টি মেরেছি, বইয়ের বিদায় জানাইছি, বইয়ের তাড়িয়ে দিয়েছি, বইয়ের খেতায় দিয়েছি, বইয়ের দুষ্টি মেরেছি, বইয়ের বিদায় জানাইছি, বইয়ের তাড়িয়ে দিয়েছি, বইয়ের খেতায় দিয়েছি। হ্যাঁ।